স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম ক্লাস নাইনে সকল ছাত্রছাত্রীর জন্য জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাক্ক ওয়ান টু এবং থ্রি একটা ভিডিওর মধ্যে নিয়ে এসেছি যাতে তোমাদের জীবন বিজ্ঞানের সমস্ত উত্তরগুলো তোমরা এক জায়গায় পেয়ে যাও তো চলো আমরা এক এক করে সমাধান করে নেবো আর যারা এখনও ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান এবং অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাক্ক দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে নেবে তো আমরা প্রথমে মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স ওয়ান সমাধান করব এক নম্বর প্রশ্ন মাইটোগন্ডার একটি ছবি এঁকে নিচের অংশগুলো চিহ্নিত করতে হবে তোমরা বইয়ের যে কোনো মাইটোগন্ডিয়ার ছবি আঁকলেই হবে আমি এখানে একটা বোঝার জন্য দেখিয়েছি তোমরা বই দেখে মাইটোগন্ডিয়ার ছবিটা এঁকে নেবে দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা এবং প্লান্টি রাজ্যের পার্থক্য লেখক মনে রাখবে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে যে ক খ এর ভিত্তিতেই পার্থক্য লিখতে হবে দেখো কোষ ও কোষের সংগঠনের প্রকৃতি মনেরা কোষগুলো প্রোকায়োটিক প্লান্টির ইউক্যায়োটিক মনেরা পর্বের প্রাণীগুলো এক কোষী আর প্লান্টি পর্বের বহু কোষী আর একটা বাস্তুতান্ত্রিক ভূমিকার ভিত্তিতে ভাগ করেছে বাস্তুতন্ত্রে এই জীবগুলো বিয়োজকের কাজ করে মনেরা আর প্লানটি হচ্ছে উৎপাদকের কাজ করে হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো হাঙর কন্ডিক শ্রেণীর অন্তর্গত এই শ্রেণীর বৈশিষ্ট্যগুলো হল হলো অন্তঃকঙ্কাল তরুণাস্থী দিয়ে গঠিত দেহ প্লাকয় ডাঁস দ্বারা আবৃত এদের পটকা থাকে না তিন নম্বর প্রশ্ন সিউডো শিলমযুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখো এই একই সঙ্গে প্রশ্ন আর্শোলার আর্থভোটা পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি দাও সিউডোসলম যুক্ত একটি প্রাণীর নাম হচ্ছে গোলকৃমি এটি নিমাটোটা পর্বের প্রাণী এর বৈশিষ্ট্য হচ্ছে দেহে ছদ্ম গহ্বর বা সিউডোসিলম থাকে দেহেও পুরু কিউটিকল দ্বারা আবৃত আরশোলার আর্থভোটা পর্বে গুরুত্ব বা যুক্তিগুলো কী কী দেহ কায়টি নির্মিত বহি কঙ্গাল দ্বারা আবৃত সন্ধিল উপাঙ্গ রয়েছে রক্ত সংবাদত মুক্তভক্তির এই সমস্ত কারণেই আর্থভোটা পর্বে আশলাকে যুক্ত করা হয়েছে ভিটামিন এ এবং ডি এর ভূমিকা উল্লেখ করো কলার বৈশিষ্ট্য লেখ ভিটামিন এ চোখে কোষে রোডোপসিন রঙ্গ তৈরি করে দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে রোগ সংক্রমণ প্রতিরোধ করে ভিটামিন ডি অস্থি ও দন্ত গঠনে সাহায্য করে অন্তে ক্যালসিয়াম ও ফসফেট শোষণে সাহায্য করে অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে ভাজক কলার বৈশিষ্ট্যগুলি কোষগুলি গোলাকার ডিম্বাকার বা বহুভুজাকার কোষ কোষপ্রাচীর খুব পাতলা কোষান্তরণ্ড থাকে না কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে এবার আমরা চলে এলাম মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু এখানে দেখো প্রথম প্রশ্নে নিউক্লিয়াসের ছবিকে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করতে হবে তোমরা বই দেখেও ছবি আঁকতে পারো বা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে চারটে অংশ বলেছে নিউক্লিও পর্দা নিউক্লিও প্লাজম নিউক্লিও লাস নিউক্লিও জালিকা এইভাবে তোমরা ছবি আঁকবে জীব দেহে প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো যোগ করার কাজে লেখো প্রোটিনের গুরুত্বগুলো হলো এরকম এক দেহ গঠন জীব দেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য দেহের পেশি অস্থি তরুণাস্থি প্রভৃতি প্রোটিন দিয়েই গঠিত হয় দু নম্বর দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি ঘটাতে প্রোটিন অত্যাবশ্যকীয় উপাদান তিন নম্বর উৎসেচক সংশ্লেষে জৈব অনুঘটক উৎসেচক প্রোটিন দিয়েই গঠিত হয় যোগকলার কাজ এক নম্বর বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে দু নম্বর তরল যোগকলা সারা দেহের কোষে পুষ্টি প্রদান করে এবং বায়ু পরিবহন করে তিন নম্বর অস্থিকলা প্রাণীদেহের প্রাণী দেহের ভার বহন করে এবং দেহের কাঠামো গঠন করে তিন নম্বর প্রশ্ন ব্যক্তিবিজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখক এবং নিম্নলিখিত বৈশিষ্ট্য যে যে প্রাণীদের দেখা যায় তাদের পর্বের নাম লেখো ব্যক্তবীজে উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এদের ফল গঠিত হয় না বীজগুলি নগ্ন প্রকৃতির গর্ভাধানের পূর্বে শস্য হয় এবং এই শস্য হচ্ছে হ্যাপ্লয়েড এবার যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় নিরুব্লাস্ট কোষ দেখা যায় নিডারিয়া পর্বে যেমন হাইড্রা কোমপ্লেট দেখা যায় টিনোফেরা পর্বের যেমন বেরো ফিট দেখা যায় একাইনো পর্বের যেমন তারা মাছ মানবদেহে প্লিহার অবস্থান ও দুটি ভূমিকা লেখো প্রাণীকোষের বিভাজনে সেন্টোজমের গুরুত্ব লেখো মানবদেহে প্লিহার অবস্থান উদর গহ্বরের বাম দিকে মধ্যচ্ছদার নিচে বাম বিক্ষের ওপরে ভূমিকা প্লিহায় অবস্থিত আরিকোষ দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে দু নম্বর আরিকোষ জীর্ণ ও বয়স্ক রক্তকোষকে বিনষ্ট করে প্রাণীকোষ বিভাজনে সেন্টোজমের গুরুত্ব কোষ বিভাজনের মেটাফেস দশায় বেম তন্তু গঠন করে এই বেমতন্তুর সাথে ক্রোমোজোমের কাইনেটোকোর যুক্ত হয় এবং ক্রোমোজোমের প্রান্তীয় চলন ঘটে তাই সেন্ট্রোজোম ছাড়া প্রাণীকোষ বিভাজন সম্ভবই নয় এবার আমরা চলে এলাম মডেল অ্যাক্টিভিটি টাক্ থ্রিতে এক নম্বর প্রশ্ন শালোসে জলের ভূমিকা পরিবেশে অটু সিওটির ভারসাম্য রক্ষায় সালোসংসের তাৎপর্য জল শালকসংশে প্রক্রিয়ার একটি অন্যতম কাঁচামাল জল শালকসংশে প্রক্রিয়ার সময় ক্রোফিল অনুকে ইলেকট্রন প্রদান করে শালক অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জল বিশ্লেষ হয়ে উৎপন্ন হয় সালকসংস প্রক্রিয়ায় উপজিত পদার্থরূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হচ্ছে জল বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কুড়ি দশমিক ছয় শূন্য পার্সেন্ট এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শূন্য দশমিক শূন্য তিন পারসেন্ট জীবকুল দিবারাত্র শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে এবং টু ত্যাগ করে ফলে বায়ুমণ্ডলীয় অটুর পরিমাণ কমে যায় এবং টুর পরিমাণ বেড়ে যায় কিন্তু সকল উদ্ভিদেরা সালুক প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে টু শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এর ফলে বাতাসে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা হয় দু নম্বর প্রশ্ন তাপমাত্রা কিভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন পরিবেশের উষ্ণতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলে আর্দ্রতা হ্রাস পায় ফলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় সাধারণভাবে দশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পত্ররন্ধ বন্ধ ও উন্মোচন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় গ্রীষ্মকালে বাষ্পমোচন বেশি ঘটে বাষ্পমোচন উদ্ভিদের একটি অতি প্রয়োজনীয় সারিবৃত্তি প্রক্রিয়া এই প্রক্রিয়ার সঙ্গে উদ্ভিদের অন্যান্য প্রক্রিয়ায় প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় তেমনি গ্রীষ্মকালে অতিরিক্ত বাস্পোচন ঘটলে দেহের প্রয়োজনীয় জল বের হয়ে যায় ফলে বিভিন্ন বিপাকীয় কার্য ব্যাহত হয় এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই বিজ্ঞানী কার্টিস্ট বাস্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক বিক্রিয়া বা প্রক্রিয়া বলেছেন কোনো মৌলের ম্যাক্রো বা মাইক্রো শ্রেণীতে শ্রেণিতে অন্তর্ভুক্তির দুটি কারণ লেখো উদ্ভিদের অপরিহার্য মৌলের যে কোনো তিনটি সাধারণ কাজ উল্লেখ করো ওই মৌল উপাদানগুলি উদ্ভিদ পুষ্টিতে খুব কম পরিমাণে প্রয়োজন যেগুলোর মাইক্রো নিউট্রিয়েন্ট শ্রেণির অন্তর্ভুক্ত হবে দু নম্বর হচ্ছে ওই মৌল উপাদানগুলির অভাবজনিত লক্ষণ উদ্ভিদ দিয়ে খুব পরিষ্কারভাবে বোঝা যায় না এবার আমরা দেখব উদ্ভিদে অপরিহার্য খনিজ মৌলের সাধারণ কাজ এক নম্বর প্রোটোপ্লাজম গঠন বিভিন্ন মৌল প্রোটোপ্লাজম গঠনে অংশ নেয় যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন জারণ বিজারণ লোহা তামা প্রভৃতি মৌলগুলো বিভিন্ন যোজ্যতা থাকে এবং এরা ইলেকট্রন পরিবহনে সহায়তা করে তিন নম্বর ক্লোফিল সংশ্লেষ ম্যাগনেশিয়াম ক্লোফিল অনু কেন্দ্রীয় ধাতু হিসাবে থাকে এছাড়া জিঙ্ক এবং লোহা মৌলগুলো ক্লোফিল সংশ্লেষে অংশগ্রহণ করে এখানকার শেষ প্রশ্ন সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য লেখ ব্যাপন আর দুটি পার্থক্য লেখক সক্রিয় পরিবহনে ব্যবহৃত শক্তি আসে এটিপি বিশ্লিষ্ট হয়ে এটি ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে এই পরিবহনে বাহক প্রোটিন পাম্প দ্রাবকণা সংগ্রহ করে ব্যাপনে অর্ধব্য পর্দার প্রয়োজন নেই কিন্তু অভিসাপনে অর্ধব্য পর্দার প্রয়োজন আছে ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণে ঘটতে পারে কিন্তু অভিস্থাপন কেবল সম প্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে তাহলে বন্ধুরা এই ছিল আমাদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান টু এবং থ্রির সম্পূর্ণ সমাধান একটা ভিডিওর মধ্যে আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে যদি উপকারে লাগে তবে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা চ্যানেলে নতুন এসেও তারা সাবস্ক্রাইব করে রেখে দাও আগামী দিনে ক্লাস নাইনের অন্যান্য অ্যাক্টিভিটি টাস্ক এবং সাজেশান পেতে হলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখানে যাবে ক্লিক করবে অন্যান্য অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেয়ে যাবে ভৌতবিজ্ঞান অঙ্ক এগুলি সবই পেয়ে যাবে যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আগামী দিনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ